মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সবাই, আগের দিনে যে খুশির খবরটা সেটা নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো এতক্ষণে। আজকে হচ্ছে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, আজকে ওকে নিয়ে আমরা ডাক্তার দেখাতে যাব। আর আজকে আমরা কোথায় যাব ডাক্তার দেখাতে? আমরা যাব আজকে বেলুড় জিটি রোড। বেলুড় জিটি রোডে যাব আমরা ডাক্তার দেখাতে। আর যে ডাক্তার দেখাতে যাবে তার সাথে একটু কথা বলে না। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। একটা খুবই একটা খুব সুন্দর একটা ভিডিও দেওয়া হয়েছে তোমাদের জন্য, খুব সুন্দর মুহূর্ত আমাদের দুজনে, আমাদের সবারই, সত্যি কথা বলতে আমাদের সবারই জীবনে একটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট আর খুবই খুশির মুহূর্ত। যারা যারা রিলেট করতে পারছো তারা বুঝতেই পারছো কীরকম ফিলিংস হচ্ছে, আর একটু ভয়ও লাগছে, একটু নার্ভাসও লাগছে। যাই হোক, আজকে যাবো ডাক্তার দেখাতে, দেখা যাক কী হয়। আর কিছুই না, জাস্ট হোপ ফর দ্য বেস্ট, আর কিছুই ভালো। আর অবশ্যই প্লিজ আমাদেরকে বেস্ট অফ লাক জানিও, কারণ তোমাদের আশীর্বাদের খুব 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 খুবই প্রয়োজন সত্যি কথা বলতে গেলে। তো চলো আগে ডাক্তার কাছে যাই, সমস্ত কিছু তোমাদেরকে ওখানে গিয়ে আমরা যেটুকু পারবো সমস্ত কিছু দেখাবো, যেটুকু মানে চেষ্টা করবো দেখানোর সব কিছু। যদি ভিডিও অ্যালাউড না হয় তাহলে তাহলে তো কিছু করার নেই। moments later amra ekhon achi dokkineshwar metro station e, ekhon shobe namlam dokkineshwar metro te ebar jabo. dekho amra belur gt road jabo, tar jonno amra mane bajnoi theke bus dhore howrah theke bajnoi theke bus dhore age diye chonchachhi, tar pore howrah theke local train dhore okhan theke toto kore amra jete partam. ota actually shoja poth, kintu amra jacchi ektu break journey kore, keno arame arame metro e ac hawa hote gele arame jacchi. dokkineshwar theke amra toto dhorbo, aji bus peye jay bus dhorbo. খুব সুন্দর মেট্রোটা, এই যে অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার সাউন্ডে যদি পরিষ্কার না আসে তার জন্য সরি, কারণ ফ্যান ট্যান চলছে, চারিদিকে একটু নয়েজ আসছে সেই জন্য। এই যে ভিক্টরি, যাক তোমরা আমাদের সাপোর্ট করো একটু, ফুড লজিং ব্লগস দেখতে থাকো। এখন থেকে নতুন জার্নি শুরু হলো আমাদের, মানে জীবনে আরেকজন নতুন অতিথি আসছে। এইটা হচ্ছে এক্সিট গেট, এখান থেকে আমরা বেরোবো। আর হ্যাঁ, একটা কথা বলি, লিফটের ব্যবস্থা না না, এক্সিট এক্সিট এক্সিট, হ্যাঁ এটাই এক্সিট, এটা এক্সিট গেট। আর ওই যে ওই সাইডে ওইটা, ওখানে হচ্ছে লিফট, ঠিক আছে? যারা লিফটে যেতে চাও তারা যেতে পারো অবিলম্বে। আর মেট্রো স্টেশনটা খুব সুন্দর, তোমরা যদিও অনেকে এসছো। এই হচ্ছে এক্সিট গেটের সিঁড়িটা। আর এই যে লিফট, এইদিকে লিফট, এখান থেকে তোমরা ডাইরেক্ট উপরে চলে যেতে পারবে, উপরে মানে উপরে।
এইখানে যেরকম মেট্রো স্টেশন, তোমরা এদিক দিয়ে মেট্রোতে যেতে পারবে। আর এইখানে হচ্ছে ট্রেনের টিকিট কাউন্টার ট্রেনের, দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা। আর অটো রিক্সা টোটো সবই আছে। আমরা লালবাবা কলেজে নেমেছি আর কি, নেমে যে গুড়িটা আছে সেখান দিয়ে যাচ্ছি এখন খাতি ম্যাডামের চেম্বারে। আর আমরা যাচ্ছি স্বস্তি নার্সিং হোম। আর একটা কথা বলে রাখি, এই নার্সিং হোমের কথাটা আমার বোন যখন প্রেগনেন্ট ছিল ইভানের সময় তারপর ইভান মানে আমার ভাগ্না আর কি এই হসপিটালেই হয়েছে, ওই আমাকে তখন কথায় কথা বলেছিল যে দাদা বৌদি যদি কোনোদিন এরকম হয় তুই 7-5 না ভাবে তুই আমার এই ডাক্তারকে দেখাতে পারিস। আমরা এখন নার্সিং হোমের দিকে এগাচ্ছি। নার্সিংহোম আর চেম্বার কিন্তু দুটো পাশাপাশি। হ্যাঁ আমরা যাবো চেম্বার, ওই যে ভদ্রলোক বেরালেন আর কি ওটা হচ্ছে চেম্বার ওই রাস্তা দিয়ে, আর তোমার এটা হচ্ছে নার্সিংহোম। এই যে নার্সিংহোমটা, এটা নার্সিংহোম। ভিতরে যাই চেম্বারে, চেম্বারে ক্যামেরা নট অ্যালাউড, তো ওখানে যাই তারপর বেরিয়ে এসে তোমার সাথে কথা বলছি যে কী হলো ভেতরে, যাই হোক খুব টেনশন হচ্ছে। আর অবশ্যই প্লিজ দেখতে হবে একটা জানিও আমাদের, ভীষণ টেনশন হচ্ছে। কি বলবো আমি, এই মাত্র বেরালাম আর আমাদের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো, তো বাকিটা ও বলছে। আওয়াজটা শুনছি না কিরকম, মানে আমার মানে কি বলবো আমি, বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। ওটা একটা আলাদাই আনন্দ, যারা মা বাবা হয়েছে তারা সেই জিনিসটা ফিল করতে পারছো যে কিরকম লাগে, ভাষায় বলে প্রকাশ করা যাবে না। যাই হোক খুব জোর খিদে পেয়ে গেছে, এখন দেখি কিছু খাওয়া যায়। আচ্ছা বাই দা ওয়ে আমাদের বেবির সম্বন্ধে বলে দিই, বলে দাও কেমন আছে। ভালো আছে, সুস্থ আছে, হার্ট। তবে হ্যাঁ, তবে একটা রিস্ক আছে কি, ডাক্তার বলেছে যে আগামী একটা মাস দুটো মাস খুব সাবধানে থাকতে, খুব সাবধান মানে খুব সাবধানে থাকতে একদম। হ্যাঁ ওটাই আমাকে ডাক্তার একটুখানি সাবধানে থাকতে বলেছে, কোনো রকম ঝুঁকি নিতেই না, অটো টোটো এগুলো চড়তে না, তারপরে রিকশা এগুলো চড়তে না, বেশি মানে বেশি হাঁটাচলা বা বিশাল জার্নি কিছু করতে না। বিশেষ করে বলেছে আগামী একটা মাস একদম বাড়িতেই থাকতে। 19 আগস্ট পর্যন্ত ডেটটা বলে দিচ্ছে তোমাদের, 19 আগস্ট পর্যন্ত, 19 আগস্ট আরেকটা সোনোগ্রাফি হবে, ওই দিন আবার আসবো এখানে, তো ওই দিন পর্যন্ত একটু সাবধানে থাকতে বলেছে। আর যেগুলো ওষুধ দিয়েছে আমাকে, তো এই হলো ব্যাপার আজকে, তো ভিডিও তোমাকে দেখাতে পারিনি কিন্তু ছবিটা কালকে পাওয়া যাবে, যদি কালকে ও আসে তাহলে আসবে না কিছু করতে। দেখছি আমি আসলে এত দূর, তো দূরটা আসলে মেন কথা টালিগঞ্জ থেকে এখানে বেলুর অনেকটাই দূর হয়ে যাচ্ছে। এবার যাই হোক, যদি কালকে হোক যেদিনই হোক ছবি নিতে আসবে সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো ছবিগুলো, কারণ ওইটার জন্য আমরাও খুবই খুবই এক্সাইটেড। আমরা আজকে একজন স্ক্রিনে দেখেছি, স্যার আমাদের দেখিয়েছেন, স্যার বললো ভালো আছে, কিন্তু তবু একটা টেনশন হচ্ছে, যেহেতু স্যার ম্যাডাম বললেন, স্যারও বললেন যে একটু সাবধানে থাকলে কোনো অসুবিধা হবে না, ম্যাডামও তাই বলেছেন। যাই হোক বাড়ি যাই, আর একটু খাওয়া দাওয়া করি, খুব জোরে আমার মা বাবা ফোন শুরু করে দিয়েছে, সবাই টেনশনে আছে। যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগছে, দেখা যাক কী হয়, শেষ অবধি তোমাদের আমাদের সাথে শেষ অবধি থাকতে হবে, আমাদের মানে পথ চলার আমাদের জার্নি শুরু। আর আমাদের মেম্বার একজন আসছে, সে আমাদের সাথে সাথেই আমাদের চ্যানেলটার মধ্যে থাকবে, তো তোমরা প্লিজ আমাদেরকে আশীর্বাদ করো, আর মানে কি বলবো আমাদের জন্য একটু প্রে করো। এখন আছি আমরা অটোতে, টোটো সরি টোটো, তো আমাদের এখন তো অটো টোটো তো পাওয়া যায়নি, অটো বলতে বলতে অভ্যাস।
যাই হোক এখন চলে আসি আর আজ যাচ্ছি এখন কাকার বাড়িতে। কাকাকে ফোন করেছিলাম, কাকা বললো তাহলে চলে আসছে কাকাদের বাড়িতে আর আজকে দুপুর খাওয়া দাওয়া ওখানে বোধ হয় প্রতিটা শুনলো। তো যাই কাকাদের বাড়ি, তারপর কিন্তু আমার দেখা হচ্ছে। সত্যি কথা বলতে এত খিদে পেয়েছিল, গরম গরম খাবারগুলো দেখে ভিডিও করার কথা মাথায় নেই, আগে খেতে শুরু করে দিয়েছি। তারপরে মনে পড়েছে যে আমরা তখন ভিডিও স্টার্টই করিনি যে কী কী খাওয়া আমাদের কাকি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো বলি, এখানে আছে ডাল, এখানে আছে কাঁকড় ভাজা, আর এখানে একটা আছে আলু আর ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি মতন, আর এখানে আছে লাল লাল ডিম কষা, যেটা দেখে আমার ভীষণ লোভ লোভ লাগছে যে কখন আমি ডিম কষাটা ভাবলে পড়বো। রুটি পরোটার সাথে, রুটি পরোটার সঙ্গে এগুলো যারা খাবে জাস্ট জমে যাবে। তো এখন বসেছি খেতে, এখন চটপট খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে এসে দেখা করছি। জানি রে ইমানে তোর সঙ্গে
তো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগে। এখন রাত্রি 2 বাজে প্রায়, এখনও শুইনি, শোবো আর কি। তো রাস্তাতে একটু শরীরটা খারাপ লাগছিলো আমার, গাড়ির মধ্যে মানে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম। তারপর বাড়িতে এসে ভালো লাগছিল না, তারপর তোমার একটু টায়ার্ড লাগছিলো প্রচুর, তার জন্য ভিডিওটার মানে করা হয়নি। তা আমি ভাবলাম যে এখন রাত যখন হয়ে গেছে একেবারে ভিডিওটা এন্ড করেই তারপর শোবো। আর হ্যাঁ, এখন এন্ড করতে আমি একাই এসেছি, তোমরা ওকে এখন পাবে না। তো এটুকুই বলার ছিল যে আজকে সারাটা দিনের যে জার্নি, এমনকি সারাটা দিনের যে মানে যা যা আর কি হয়েছে সেগুলো শেয়ার করলাম তোমাদেরকে। তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ফুড লেজেন্ড ব্লগস তোমাদের চ্যানেল, তোমরা ফুড লেজেন্ড ব্লগসের পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটাকে একটু বেশি করে সাপোর্ট করো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবে, যাতে ইনস্ট্যান্ট যে কোনো সময়ে যখনই আমরা ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে পৌঁছাতে কোনো অসুবিধা না হয়। তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা। তো দেখা হচ্ছে একটা নতুন ভালো ভিডিওতে, ফ্রেশ ব্লগে। আর হ্যাঁ, অতি অবশ্যই আমাদেরকে একটু ভালোবেসো আর আমাদের জন্য প্রে করো। চলো, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।